আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসটি মূলত যারা বিবিএ তে আসো তাদের জন্য। আসলে আমরা ইন্টারমিডিয়েট পড়ার পর যখন বিবিএ তে ভর্তি হই, অ্যাকাউন্টিং, ফিনান্স অথবা মার্কেটিং বা ম্যানেজমেন্ট, তখন আমরা ইংলিশ টার্মগুলো নিয়ে বেশ সমস্যায় পড়ি। অঙ্ক করতে গিয়ে আমাদের ইংলিশে থাকার ফলে আমরা অঙ্কগুলো বুঝতে পারি না। এর আগে আমরা সব বাংলাতে অঙ্ক করে আসছি, তো সেই ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড নিয়ে আমি এই ক্লাসটি করেছি। তোমরা এই ওয়ার্ডগুলো যদি মুখস্থ করো তাহলে একদম অঙ্কগুলো পানির মতো সহজ হয়ে যাবে। আমরা বেছে বেছে প্রায় 40টা মতো শব্দ বাছাই করেছি। বইয়ে অনেক ধরনের শব্দ দেওয়া থাকে, এতগুলো শব্দ আমাদের মুখস্থ করার দরকার নেই। যে শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো মুখস্থ করলেই হবে। আজকে আমরা মূলত 10টা শব্দ শিখব। চলো তাহলে আমরা কী সেই শব্দ সেগুলো বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো যে এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট রিসিভেবল অথবা সান্ডেড ডেটর্স, বাংলায় যাকে বলছে প্রাপ্য হিসাব। এতদিন পর্যন্ত আমরা প্রাপ্য হিসাব শিখে এসেছি, কিন্তু যখন ইংলিশে অঙ্ক করতে যাব তখন সেটা লেখা থাকবে অ্যাকাউন্ট রিসিভেবল অথবা সান্ডেড ডেটর্স। তোমরা জানো যে প্রাপ্য হিসাব এক ধরনের চলতি সম্পদ, এবং যখন ধারে পণ্য বিক্রয় করি তখন আমাদের প্রাপ্য হিসাব তৈরি হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল অথবা সান্ডেড ক্রেডিটর্স, যেটাকে বলতেছি প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আমাদের চলতি দায়, এই জন্য অ্যাকাউন্টস পেয়েবলও আমাদের জন্য চলতি দায়। অ্যাকাউন্টস পেয়েবল বা সান্ডেড ক্রেডিটর্স আমরা জানি যে যখন ধারে পণ্য ক্রয় করি তখন আমাদের এই হিসাবটা তৈরি হয়। তিন নম্বর আমরা বলতেছি নোটস রিসিভেবল, এটা বলতেছি এটার বাংলা অর্থ প্রাপ্য বিল। নোটস রিসিভেবল অর্থ হচ্ছে হলো আমি কারো কাছ থেকে যখন টাকা পাবো। ইংলিশে এটার শব্দ অর্থ কি নোটস রিসিভেবল। চার নম্বর বলতেছি নোটস পেয়েবল, যখন রিসিভেবল থাকছে তখন আমাদের, দেখো একটা জিনিস খেয়াল করো, তখন কিন্তু আমাদের জন্য সেটা সম্পদ, আর যখন পেয়েবল থাকছে তখন আমার সেটার জন্য দায়। যেমন রিসিভেবলের আগে অ্যাকাউন্ট ছিল, এখানে পেয়েবলের আগে অ্যাকাউন্ট ছিল, এই রিসিভেবলের আগে নোটস আছে, এই নোটস পেয়েবল আমরা বলতেছি প্রদেয় বিল, এটা আমাদের জন্য এক ধরনের দায়। এরপর আছে আমাদের ডিবেঞ্চিওর। ডিবেঞ্চিওর শব্দটার অর্থ ঋণপত্র। আমরা জানি যে ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়, এবং ঋণপত্রের মাধ্যমে কোম্পানি অনেক সময় মূলধন কালেক্ট করে। ছয় নম্বরে আছে আমার কমন স্টক অথবা অর্ডিনারি শেয়ার, যেটার বাংলা অর্থ হচ্ছে হলো সাধারণ শেয়ার। আমাদের যখন সাধারণ শেয়ার আমরা বাংলায় পড়ে আসি, যদি লেখা থাকে কোথাও কমন স্টক বা অর্ডিনারি শেয়ার, সেটা আমরা বুঝে নেব এটা হলো সাধারণ শেয়ার। কমন মানেও সাধারণ, অর্ডিনারি মানেও সাধারণ, শেয়ার তো শেয়ার, অথবা এটা ইংলিশে লেখা থাকতে পারে স্টক। আচ্ছা, এই সাধারণ শেয়ারের যারা মালিক তাদেরকে ইংলিশে বলা হয় স্টক হোল্ডার অথবা শেয়ার হোল্ডার। যখন স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার লেখা থাকবে সেটাকে আমরা বলতেছি শেয়ার মালিক। আট নম্বরে আমার আসতেছে মার্চেন্ডাইজ বা গুডস। আমরা এর আগে লেখা থাকতো যে পণ্য ক্রয়, কিন্তু এখন অ্যাকাউন্টিংয়ে লেখা থাকবে গুডস, পার্সেস গুডস ইন ক্যাশ লেখা থাকতে পারে, পার্সেস গুডস অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে আমরা কী জানি, ধারে, বা পার্সেস গুডস অন ক্রেডিট, তাহলে ধারে পণ্য ক্রয় এটাকে ইংলিশে বলবে পার্সেস গুডস অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট। আর শুধু লেখা থাকে যদি গুডস তাহলে আমরা বুঝে নিব পণ্য, অথবা মার্চেন্ডাইজ শব্দ লেখা থাকলেও আমরা বুঝে নিব পণ্য, তবে পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে গুডসই থাকবে। এরপর বলা হচ্ছে যে আমরা মজুত পণ্য, যে শব্দটা আমরা সবসময় খুব ব্যবহার করে থাকি, ইনভেন্টরি শব্দের অর্থ হচ্ছে হলো মজুত পণ্য অথবা আনসোল্ড স্টক, এটা আমাদের এক ধরনের জন্য চলতি সম্পদ। এছাড়াও আমরা বারবার ইন্টারমিডিয়েটে যেটা শিখে এসেছি যে সমাপনী মজুত পণ্য, সেটাকে ইংলিশে আমরা বলতেছি যে ইন্ডিং স্টক অথবা ক্লোজিং স্টক। ইন্ডিং মানে কি সমাপনী, আর স্টক মানে আমার পণ্য আর কি, তাহলে সমাপনী মজুত পণ্য বা ক্লোজিং স্টক। শিক্ষার্থী বন্ধু, আমার বিশ্বাস তোমরা এই শব্দ অর্থগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। আজকে তোমরা এই 10টি শব্দ লিখে ফেলবে এবং মুখস্থ করে ফেলবে। তোমরা যারা এর পরবর্তীতে এ ধরনের শব্দগুলো আরও পেতে চাও তাহলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বাটন টিপে দিবে, তাহলে তোমরা পরবর্তীতে এ ধরনের ভিডিও পাবে। আজকের মতো এতটুকুই, তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি লিমন স্যার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ।